ওয়ার্ল্ড অব অর্পিতার গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগতম। এখানে আপনি পাবেন রোমাঞ্চকর ভৌতিক কাহিনী, যেগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। আপনি কি ভয়ের জন্য প্রস্তুত? আলো নিভিয়ে দিন, হেডফোন পরুন, কারণ আমি নিয়ে যাচ্ছি আপনাকে এমন এক অন্ধকার জগতে যেখানে ভয় আর আতঙ্কের গল্প অপেক্ষা করছে। মনে রাখবে, এখানে যা শুনছেন সব কিছুই সত্য হতে পারে। যদি সাহস থাকে তবে এগিয়ে আসুন। গল্পটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই। এই চ্যানেলে শোনানো বেশিরভাগ গল্পই কাল্পনিক, বাস্তবিক কোনো ঘটনা বা চরিত্রের সাথে এর কোনো মিল নেই। আর যদি মিল খুঁজেও পান তা নিহাতি কাকতালীয়। ওয়ার্ল্ড অব অর্পিতার চ্যানেল কোনো ধরনের ভূত প্রেত পিশাচ জাদু টোনা অলৌকিক বিষয়কে বাহবা দেয় না। গল্পগুলোকে শুধু বিনোদনের জন্য শুনুন। আপনাদের যদি নিজেদের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারেন। আপনার নাম সহ এই চ্যানেলে ঘটনাটি শোনানো হবে। ঘটনা শেয়ার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন। শুরু করছি আজকের গল্প। আমার আজকের গল্প রহস্যময়ী কাঞ্চনজঙ্ঘা। ১৯৩৫ সাল, যুবক সুমিতরঞ্জন মুখার্জি কলকাতা থেকে দার্জিলিংয়ে পাড়ি জমালেন। দার্জিলিং তার কাছে ছিল অজানা, কিন্তু পাহাড়ের প্রতি তার দুর্বলতা তাকে টেনেছিল। শহরের কোলাহল ছেড়ে শান্তি খুঁজতে এক মাসের জন্য পাহাড়ি বাংলো ভাড়া নিয়েছিলেন। এই বাংলোটি শহর থেকে একটু দূরে, কাঞ্চনজঙ্ঘার পাদদেশে। বাংলোর মালিক বলেছিলেন, বেশ পুরনো বাংলো কিন্তু সুন্দর আর নিরিবিলি, রাতের বেলা একটু অদ্ভুত আওয়াজ শুনতে পারেন, তবে ভয় পাবেন না, পুরনো বাড়ি এসব হয়েই থাকে। সুমিত ততটা আমল দেননি, রওনা দিলেন বাংলোর দিকে। পৌঁছে দেখলেন চারপাশটা যেন অদ্ভুত সুন্দর, কিন্তু বাড়িটার গায়ে একটা অজানা বিষণ্নতার ছাপ। প্রথম দিন সন্ধ্যা, পাহাড়ের ঠান্ডা হাওয়া আর কাঞ্চনজঙ্ঘার অপার্থিব দৃশ্য দেখে মন ভরে গিয়েছিল সুমিতের। সন্ধ্যার পর খেতে বসে হঠাৎ শুনলেন বাড়ির পেছন দিক থেকে কারো চাপা কণ্ঠস্বর ভেসে আসছে। স্পষ্ট শোনা যায় না, কিন্তু গুনগুন শব্দে মনে হল কেউ যেন কিছু বলছে। সুমি জানালার দিকে এগিয়ে গেলেন। বাইরে কুয়াশা জমেছে, তিনি কিছু দেখতে পেলেন না। ভেবে নিলেন হয়তো বাতাসের শব্দ, কিন্তু রাত বাড়ার সাথে সাথে সেই গুনগুন আওয়াজ আরো স্পষ্ট হলো। এবার মনে হলো যেন কারো কান্নার মতো। তিনি ভয় না পেয়ে লণ্ঠন জ্বালিয়ে বাড়ির পেছনের দিকে গেলেন। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে ছিল একজন সাদা শাড়ি পরা নারী।
সে যেন তাকিয়েই ছিল সুমিতের দিকে। কে আপনি? সুমিত জিজ্ঞাসা করল। নারী কোনো উত্তর দিল না। হঠাৎ করে বাতাস আরো ঠান্ডা হয়ে উঠল, যেন শীতল একটা কাঁপুনি সুমিতকে ঘিরে ধরল। তারপর কুয়াশার সঙ্গে সেও মিলিয়ে গেল। পরদিন সকালে স্থানীয় এক চা বাগানের কর্মচারীর সঙ্গে কথা বললেন সুমিত। তিনি জানতে চাইলেন বাংলো সম্পর্কে। লোকটি একটু ইতস্তত করে বলল, বাবু, আপনাকে একা থাকতে বারণ করেছিলাম, এই বাংলোটা অভিশপ্ত। বছর 50 আগে এখানে এক ব্রিটিশ সাহেব তার স্ত্রীকে মেরে ফেলে, তারপর থেকে এখানে ওর আত্মা ঘুরে বেড়ায়। সুমিতের কৌতূহল আরো বেড়ে গেল। রাতে আবার সেই একই জায়গায় গিয়ে অপেক্ষা করতে লাগল। রাত গভীর হলে আবার সেই নারী দেখা দিল। এবার সে আরো কাছে এলো। তার মুখ অন্ধকারে স্পষ্ট নয়, কিন্তু তার চোখে যেন এক অন্তহীন ব্যথার ছাপ। তুমি কি চাও? সুমিত জিজ্ঞাসা করলেন। নারী বলল, মুক্তি, আমার মুক্তি চাই। পরদিন সুমিত পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে জানতে পারলেন, সেই ব্রিটিশ সাহেব তার স্ত্রীকে কাঞ্চনজঙ্ঘার পাদদেশে এক গভীর কুয়োয় ফেলে দিয়েছিলেন। তারপর সে নিজেকে নিজেই গুলি করে আত্মহত্যা করে। কুয়োটা আজও বাংলোর পেছনে রয়েছে। সুমিত সাহস সঞ্চয় করে কুয়োর কাছে গেলেন। লণ্ঠনের আলোয় দেখলেন কুয়োর মুখে কুচকুচে কালো ছায়ার মতো কিছু একটা নড়ছে। তিনি তার সঙ্গেই কিছু পবিত্র মন্ত্র জপ করলেন। আচমকা একটা বিকট চিৎকারের আওয়াজ হল। মনে হল যেন কারো আবদ্ধ আত্মা মুক্তি পেল। পরের দিন সকালে কুয়োর জায়গাটা একদম শান্ত, আর সুমিত কখনো সেই নারীর উপস্থিতি অনুভব করেননি। কাঞ্চনজঙ্ঘার পাদদেশে সেদিনের সেই রহস্যময় রাত যেন দার্জিলিং এর পাহাড়ি বাতাসে মিশে গেল চিরতরে। কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। গল্পটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। উৎসাহিত করুন যাতে আরও থ্রিলিং স্টোরি আপনাদের জন্য আনতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।